আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএস ইজি টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল স্যার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। চলে আসলাম তোমাদের তৃতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইতিমধ্যে আমি আমার চ্যানেলে তোমাদের তৃতীয় সপ্তাহের দুটি অ্যাসাইনমেন্ট, একটি হলো বাংলা আর একটি হচ্ছে বিজ্ঞান। এই দুটি অ্যাসাইনমেন্টের বাংলা ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারই ধারাবাহিকতা এখন আমি আপলোড করব বিজ্ঞান। তো তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের 2022 সালে মোট 24 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং সেই গ্রিডটি আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, তারপরে তোমাদের সুবিধা তার একবার একটু দেখাই। এই জন্য দেখতে পাচ্ছ যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর কোন বিষয়ের মোট সারা বছরের 24 সপ্তাহে কোন বিষয়ের কয়টি করে অ্যাসাইনমেন্ট হবে, কোন সপ্তাহে কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট আসে, এই গ্রিড থেকে তোমরা জানতে পারো। চাইলে তোমরা এটা একটু স্ক্রিনশট মেরে নিতে পারো। তো ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে প্রথম ও দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড করেছি এবং তৃতীয় সপ্তাহে তোমাদের বাংলা দেখতে পাচ্ছ 2 নম্বর অ্যাসাইনমেন্ট এবং বিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্ট। তো বিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতা আজকে আমি যেহেতু বাংলা আপলোড করে দিয়েছি, এখন অষ্টম বিজ্ঞানটা আমি আপলোড করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিজ্ঞানের প্রশ্নটা একটু দেখে নিই যে তোমাদের বিজ্ঞানের প্রশ্নে কি আছে। চলে আসলাম তোমাদের বিজ্ঞান প্রশ্নে। তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের প্রশ্ন, চাইলে তোমরা এক সেকেন্ডের জন্য এটা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আমি একটু জুম করে যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো, অ্যাসাইনমেন্ট নম্বর 1, অধ্যায়ের নাম 1, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। শিরোনামটা স্পষ্ট বলা আছে, প্রাণীর পরিচিতি ও শ্রেণীবিন্যাস উপস্থাপন। এবং তোমার যে অ্যাসাইনমেন্টের ধাপ বা পরিধি, সেখানে বলছে প্রাণীদের পর্ব অনুযায়ী শ্রেণীবিভাগ, পর্বযুক্ত প্রাণীগুলোর শ্রেণীকরণ, প্রাণীগুলোর দৈনন্দিন জীবনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব শনাক্তকরণ। এবং এখানে দেখা যায়, দেখো তোমরা এখানে স্পষ্ট বলা, তোমার দেখা পরিচিত বিভিন্ন ধরনের অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীগুলোর মধ্যে অন্তত 4টি পর্বের 4টি প্রাণীর নাম এবং প্রাণীগুলোর পর্বভিত্তিক বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এগুলো ক নম্বরে, খ নম্বরে বলছে তোমার তালিকার পর্বভুক্ত করা কোন কোন প্রাণীগুলিকে শ্রেণীকরণ করা যায় তা উল্লেখ করে তাদের বৈশিষ্ট্য লিখতে হবে। গ নম্বরে বলছে তোমার তালিকাভুক্ত প্রাণীগুলোর কোনটি তোমার জীবনে কী কী প্রভাব বা ইতিবাচক বা নেতিবাচক ফেলেছে সেগুলো উল্লেখ করতে হবে। তথ্যগুলো নিজের শখ অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ তুমি যে ক খ গ এই তিনটি প্রশ্নের উত্তর যে তুমি দিবা, এই যে ক খ গ নির্দেশনা দেওয়া আছে, এই তিনটি প্রশ্নের উত্তর সবই একটা শখের মধ্যে থাকবে। প্রাণীর নাম আবার একটু ভালো করে দেখো, তথ্যগুলো নিচের শখ অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে। শিক্ষার্থী বন্ধু, আমি বারবার বলছি, তোমরা যদি প্রশ্ন না বুঝো তাহলে কিন্তু তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পারো না। তাই ভিডিওটা স্কিপ না করো, অন্তত আমার এই জায়গার কথাগুলি ভালো করে শুনো। স্পষ্ট বলা আছে তথ্যগুলো নিচের শখ অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ কয়ে ক্ষয়ে গয়ে যে প্রশ্নগুলি চাওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর সব এই শখের মধ্যেই তোমার দিতে হবে। এবং দেখো নির্দেশনা বলা আছে, দেখো কমপক্ষে 4টি প্রাণীর পর্বের বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ উল্লেখ করতে হবে, পর্বভুক্ত প্রাণীগুলোর শ্রেণীকরণ করতে হবে, কমপক্ষে 4টি শ্রেণীভুক্ত প্রাণী থাকতে হবে, প্রাণীগুলোর দৈনন্দিন জীবনে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব শনাক্তকরণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যাতে করে এই 10-এর ভিতরে 8 থেকে 10 পাও, আমি সেভাবেই তোমাদের এই শখটি সাজিয়েছি। এবং যে শখের মধ্যে তোমাদের এই ক খ গ তিনটির উত্তরই আসে, কারণ তুমি আলাদা করে কয়ের উত্তর, ক্ষয়ের উত্তর, গয়ের উত্তর দিতে পারবো না, তোমার সমস্ত উত্তরগুলি এই শখের মধ্যেই দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল উত্তরপথে চলে যাই। মূল উত্তরপথ দেখো, এ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের উত্তর পিন কমেন্টের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা চলে আসলাম তোমাদের প্রাণী উত্তরে, প্রাণীর পরিচিত শ্রেণীবিন্যাস উপস্থাপন। তোমরা এখানে লিখতেও পারবো, যেরকম লেখবো যে নির্ধারিত উত্তর উত্তরের কাজ, বাস এটা লিখে তোমরা এখান থেকে শ্রেণীর পরিস্থিতি ও শ্রেণীবিন্যাস উপস্থাপন। তো দেখো, প্রাণীর নাম, পর্বের বৈশিষ্ট্য পর্ব, শ্রেণীর বৈশিষ্ট্য শ্রেণী, ইতিবাচক দিক, নেতিবাচক দিক, তার মানে প্রশ্নে যা বলা হয়েছে, দেখছো তোমরা একটা জিনিস খেয়াল করে, যে এখানে বলা ছিল কি,
যে পর্বের নাম, চারটি প্রাণীর নাম, প্রতিটি বৈশিষ্ট্য তালিকায় পর্বত করা কোন প্রাণীর শ্রেণীকরণ করে তা উল্লেখ করে তাদের বৈশিষ্ট্য লিখতে হবে। তোমার তালিকাভুক্ত প্রাণীগুলো কোনটি তোমার জীবনে কী কী প্রভাব, মানে ইতিবাচক নেতিবাচক প্রভাব ফেলছে সেটা উল্লেখ করতে হবে। তাহলে এই যে ইতিবাচক নেতিবাচক দিক, শ্রেণীর বৈশিষ্ট্য, পর্বের বৈশিষ্ট্য, পর্ব প্রাণীর সব কিন্তু এই প্রশ্নের উত্তর এই সকে আসে। তো তোমাদের জন্য ভিডিওটি আস্তে আস্তে দেখতে থাকো এবং শেষে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আশা করি সেটা তোমাদের জন্য উপকারে আসবে। তো প্রথমে আসে এই পর্বের প্রাণী সারা জীবন অথবা ভ্রূণ অবস্থা পৃষ্ঠীয় দেশ বরাবর নটকর্ড অবস্থা করে, আর এটা বলা হয় কর্ডাটা পর্ব। শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে দেহ লোমে আবৃত থাকে, আর প্রাণীটির নাম কিন্তু ছাগল। এটা শ্রেণীর মধ্যে পড়ে স্তন্যপায়ী, যেটা বলা হয় ম্যামেলিয়া। ইতিবাচক দিক হলো ছাগল থেকে উন্নত ও অধিক পুষ্টিসম্পন্ন দুধ পাওয়া যায়। নেতিবাচক দিক, ছাগল অনেক সময় চারা গাছ খেয়ে অনেক ক্ষতি সাধন করে, তবে এর তেমন নেতিবাচক দিক নেই। এবার আসে দেখো এর মধ্যে যে পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, আর উষ্ণ রক্তের প্রাণী, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। ইতিবাচক দিক হচ্ছে ছাগলের মাংস উৎকৃষ্ট মানের হয়, আর নেতিবাচক তেমন একটা নেই। এবারে সারা জীবন অথবা জীবনের চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা সিদ্ধ থাকে, আর এখানে হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, শিশুরা মাতৃদুগ্ধ পান করে, আর ইতিবাচক নেতিবাচক দিক এখানে আমরা নেই। এবারে প্রাণীর আরেকটি নাম আনলাম, এবার আমরা আরেকটি প্রাণীর নাম আনলাম কি, ও এরা আর একটা শিশুরা মাতৃদুগ্ধ পান করে আর সন্তান প্রসব করে, এটা কিন্তু লিখবা। এই কথা আমার এখানে পেজে হয় না, আমার নিচে কলমে চলে আসছে, নিচে চলে আসছে, কিন্তু এটা কিন্তু এইটারই একটা অংশ, ছাগলের, যারা সন্তান প্রসব করে। আর একটা প্রাণীর নাম দিলাম আমি ঝিনুক। এবং এই পর্বের বৈশিষ্ট্য দেহ নরম, নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। পর্ব হয়েছে মলাস্কা। শ্রেণীর বৈশিষ্ট্য মধ্যে পড়ে দুটি সমান আকারের খোলস যা পেশি ব্যবহার করে সুরক্ষার জন্য একসাথে বন্ধ হয়। এর শ্রেণী হচ্ছে বিভাল বিয়া, ইংরেজিতে বলা হয় কি বিভালভিয়া। সবুজ ঝিনুক পেশি, টিস্যু ও কোষকে চাঙ্গা করে তোলে, যা স্নায়ুর বিকাশে সহায়ক। পাচনতন্ত্র, মানে নেতিবাচক দিকগুলো পাচনতন্ত্র এবং প্লিহা রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঝিনুক মারাত্মক ধরনের সমস্যা হওয়ার ভয় থাকে। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে, একসাথে বন্ধ হয়। অ্যাস্থমা রোগীদের জন্য অত্যন্ত, মানে অ্যাজমা রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী। আর নেতিবাচক দিক তেমন একটা নেই। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। একটি বড় পেশিবহুল পা থাকে যা দিয়ে এরা চলাচল করে। ঝিনুকে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি বাতের ব্যথা ও শরীরের স্টিফেন্স সারাতে সহায়ক, বা সহায়ক দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে, শিক্ষার্থী এখানে বাড়িয়ে তুলতে হবে, আমি একটু ঠিক করে দিচ্ছি, এই তোমরা একটু ঠিক করে নিও, সরি, বাড়িয়ে তুলতে ঝিনুক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খোসা থেকে সিফনের মতো একটি নল বের হয় যা পানি ও খাদ্য গ্রহণ এবং পরিত্রাণ পেতে সাহায্য করে। তো এর তেমন একটা নেতিবাচক দিক নেই, আমরা এর মোটামুটি সবগুলি আলোচনা করলাম। এরপরে আসবো আমরা আর একটি প্রাণী, সেটি হচ্ছে ফিতাকৃমি। কারণ আমাদের এখানে বলেছিল কয়টি প্রাণী বলতো, শিক্ষার্থীদের তোমাদের মনে আছে কয়টি প্রাণীর কথা বলেছিল? দেখো তো কয়টি প্রাণীর কথা বলেছিল, কমপক্ষে তিনটি শ্রেণীভুক্ত প্রাণীর বৈশিষ্ট্য উল্লেখ করতো, তিনটি। তো আমরা অলরেডি দুইটি আলোচনা করেছি, এখন তিন নম্বরে চলে আসলাম ফিতাকৃমি। পর্বের বৈশিষ্ট্য দেহ স্যাপটা উবলিঙ্গ, পর্ব প্লাটিয়েল মিনোথেস। শ্রেণীর বৈশিষ্ট্য অন্তঃপরজীবী, শ্রেণী কেষ্টোডা। ইতিবাচক দিক উর্বরতা বাড়াতে পারে আর অ্যালার্জি থেকে ত্রাণ আনতে পারে। আর এগুলি অন্ত্রকে আটকানো, মানে আপনাকে বলি অন্ত্রকে আটকানো বা অন্ত্রের ছোটো নালীগুলি যেমন পিত্তনালী বা অগ্নাশয় নালী সহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। শুয়ারের মাংসের ফিতাকৃমি লার্ভা যদি অন্ত্রের বাইরে চলে যায় তবে এগুলো শরীরের অন্যান্য অংশে স্থানান্তরিত হতে পারে এবং লিভার, চোখ, হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক ক্ষতি করতে পারে। আর এর দেহ পুরু
কিউটিকল দ্বারা আবৃত, দেহের চোষক ও আন্টা থাকে, দেহ শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। আর এটি শরীরের টিগুমেন্ট দ্বারা আচ্ছাদিত করা হয়। সামনের প্রান্তটি একটি স্কুলেক্স, শরীরের অংশগুলিকে বলা হয় প্রোগ্লাটিডস, মানে প্রোগ্লাটিডস, এরা হার্মাফ্রোডিটিক, মানে যেটা বলে হার্মাফ্রোডিটিক নামে পরিচিত। তো বিরক্তিকর অন্ত্রের রোগের লক্ষণগুলি কমাতে পারে, ক্ষত নিরাময় সাহায্য করতে পারে। এরপরে আছে তোমার এর আরেকটি, এই এটার মধ্যে যেটা বৈশিষ্ট্য, আরেকটি পর্বের বৈশিষ্ট্য হচ্ছে পৌষ্টিকতন্ত্র বা অসম্পূর্ণ বা অনুপস্থিত, আর অন্যগুলি কোনো জায়গায় এটা নেই। আরেকটা প্রাণী আমরা যদি কমপক্ষে বলতে, আমি আরেকটা প্রাণীর নাম দিলাম চিংড়ি। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। পর্ব, আর্থপোডা, শ্রেণীর বৈশিষ্ট্য মাত্র ছয়টি অংশে, যদি এখানে তোমরা বাংলায় লেখো ছয়টি লিখতে পারো, ছয়টি অংশ রয়েছে যা অ্যান্টেনিউল, অ্যান্টেনা বা এবং মুখের অংশ ধারণ করে। মালাকস্ট্রাকান্স, যেটাকে বলা হয় মেলাকস্ট্রাকান্স, এটা শ্রেণীর মধ্যে পড়ে। আর ইতিবাচক দিকে চিংড়ি মাছ আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকে, নেতিবাচক দিকে যে কারো কারো ক্ষেত্রে চিংড়ি মাছকে অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে। বৈশিষ্ট্যের মধ্যে আছে মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে, নরম দেহ, কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণীতে আবৃত, সাধারণত চার জোড়া থোরাসিক পা এবং চারটি থোরাসিক সেগমেন্ট থাকে। আর ইতিবাচক দিকের মধ্যে আরও আছে চিংড়ির অনেক পুষ্টিগুণ রয়েছে, এটি খেতে অনেক সুস্বাদু। নেতিবাচক দিক আর নেই। দেহের বৈশিষ্ট্যের মধ্যে আছে দেহের গুরুত্বপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত, আর এটি যৌগিক ডাটাযুক্ত বা অস্পষ্ট চোখ আছে, এর অন্যান্য কিছু নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের তৃতীয় সপ্তাহের অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্টের নমুনোত্তরপত্র। তো শিক্ষার্থী বন্ধু, যে আমরা এখানে প্রাণীর যে বিষয়টি, সেটা যেখানে যে ক, খ, ঘ এই তিনটি প্রশ্নে যেভাবে চাওয়া হয়েছে, যে তোমার দেখা পরিচিত বিভিন্ন ধরনের অমরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীগুলোর মধ্যে অর্থাৎ চারটি পর্বের চারটি প্রাণীর নাম, তো আমরা চারটি প্রাণীর নাম এনে উল্লেখ করছি। এর মধ্যে মেরুদণ্ডীও আছে এবং অমরুদণ্ডী প্রাণীও আছে, সেটা দুটোই আমরা এখানে দিয়েছি, এবং এদের যে তথ্য ছকে পূরণ করতে বলা হয়েছে সে তথ্য ছকটিও আমরা এখানে দিয়েছি। আশা করি এই তথ্য ছকটি তোমাদের প্রশ্নের উত্তর তৈরি করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং 100% নির্ভুল উত্তর। তো এবং ক, খ, গ যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমি এই ছকটি তৈরি করেছি। তবে তোমরা যদি চাও, আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই ছকটি একটি PDF আকারে দিয়ে দেবো, যাতে করে তোমাদের লিখতে আরও সুবিধা হবে। তবে শুধু PDF দেখলেই হবে না, ভিডিওটি কিন্তু ভালো করে শুনতে হবে। পূর্ণ ভিডিওটি যারা শুনবে না, তারা কিন্তু এই প্রশ্নের উত্তরটি সঠিক বুঝবে না। আশা করি তোমরা আমার বিষয়টি বুঝতে পারছো। আর তোমরা যদি ভিডিওর শুরুতে কোনো বিবরণ দিতে চাও, যেমন এখানে এই যে এখানে একটু যদি মেরুদণ্ডী বা অমরুদণ্ডী প্রাণীর একটু বৈশিষ্ট্য দিতে চাও, যাদের যেমন যাদের মেরুদণ্ড আছে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী, আর যাদের মেরুদণ্ড নাই তাদের অমরুদণ্ড, না লিখলে কারণ এখানে মেরুদণ্ডী এবং অমরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসকরণ, তারা তো শ্রেণীবিন্যাস করে দিয়েছি, এখানে মেরুদণ্ডী এবং অমরুদণ্ডী প্রাণীর কোনো সংজ্ঞা না লিখলেও চলবে, তাই আমি এখানে দেই নি, আর এটা লেখা কোনো প্রয়োজনীয়তা আছে বলেও আমি মনে করি না। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের উত্তর। আশা করি তোমাদের এই উত্তরটি তোমাদের নমুনা উত্তরপত্র হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর যাবার আগে বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা আর ফলো করবা। এই ভিডিওটি সবার উপরে দেওয়া যে প্রথম পিন কমেন্ট, ভিডিও ডিসক্রিপশন, কমিউনিটি এবং চ্যানেলের কমিউনিটি এবং প্লেলিস্ট, সেখানে আমি তোমাদের সকল সপ্তাহ সকল অ্যাসাইনমেন্টের লিঙ্কসমূহ দিয়ে থাকি, যাতে করে তোমরা খুব সহজেই তোমাদের কাঙ্ক্ষিত নমুনোত্তরপত্র পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধু, আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।